जय मा चंडी, जय मा दुर्गति नासिनी देवी दुर्गे। आज के भिडिए आलोचना करब बा सत्य उद्घाटन करब भ्रांत धारणार विनाश घटाब बा ब्राह्मणदेर जे अज्ञता से अज्ञता के दूर करार प्रचेष्टा मात्र। এই যে বেশ্যাদার মৃত্তিকা দেবী দুর্গা পূজয় লাগে আর গণিকালয়ের মৃত্তিকা দেবী গাত্রে মূর্তিকা গণ বা যারা মৃৎশিল্পী যারা দেবী মূর্তি তৈরি করেন তারা কিন্তু গাত্রে প্রলেপ দেন, সেই কারণটায় সত্য উদ্ঘাটন করছি আমি। তাই পুরো ভিডিওটি দয়া করে আপনারা পুরো ভিডিওটি শ্রবণ করবেন, তারপরে লাইক কমেন্ট করে জানাবেন। তো দুর্গাপূজায় কেন বেশ্যাদার মৃত্তিকা লাগে আজকাল কিন্তু অনেকে আবার বলে থাকে, কি বলে যে দেবী দুর্গা হলো সবথেকে পবিত্র। আর এই দেবী দুর্গাপূজায় পবিত্র পূজায় আবার বেশ্যাদার মৃত্তিকা লাগে কেন? এইভাবেই কিন্তু যারা পরধর্মর আঘাতানে মননে ব্যাঘাত ঘটায়, এছাড়াও দেখবেন যারা পরছিদ্রাণু সন্ধানকারী, যারা পরধর্মের আঘাত হানতে ভালোবাসে, সমালোচনা করতে ভালোবাসে নাস্তিকগণ, তাদের প্রতি উদ্দেশ্য করে এই ভিডিওটি আমি আলোচনা করছি, বিশ্লেষণ করছি এবং ভিডিওটি তৈরি করছি। তো বেশ্যাদার, এই বেশ্যাদার মৃত্তিকা আসল তত্ত্ব উদ্ঘাটন করতে গিয়ে দুর্গাপূজায় কিছু পালনীয় কর্তব্য রয়েছে, সেই পালনীয় কর্তব্যগুলির মধ্যে বা আচারগুলির মধ্যে কিন্তু প্রধান হলো কিন্তু মহাস্নান। আর সেই মহাস্নান করাতে গিয়ে কিন্তু দশ রকমের মৃত্তিকার প্রয়োজন হয়, দশ রকমের মাটির প্রয়োজন হয়। সেই মৃত্তিকা বা মাটি হলো, তার মধ্যে একটি হলো বেশ্যাদার মৃত্তিকা। কিন্তু তন্ত্রে কি বলছে যে বেশ্যাদার মৃত্তিকা কিন্তু সেই পতিতালয়ের মৃত্তিকা নয়। কিন্তু অনেক ব্রাহ্মণ সেই অজ্ঞতার শিকার হয়ে কিন্তু ওটা মেনে নেয়। কিন্তু তন্ত্রে অভিষিক্তা রমণী হলো কিন্তু বেশ্যা। এই বেশ্যা শব্দটি কুলোটা রমণীকে বোঝায় না। কেন? দেবী যদি সেই কুলোটা রমণীর সংস্পর্শে আসে তাহলে যে দেবীর উপাসক, যে সাধক, সে রৌরব নরকে গমন করবে। তাই দশমহাবিদ্যার যিনি উপাসনায় সিদ্ধলাভ করেন তিনি কিন্তু পুণ্যভিষিক্তা, আর সেই পুণ্যভিষিক্তা নারীদের, সেই পুণ্যভিষিক্তা নারীদের গাত্রে বা অঙ্গে দশমহাবিদ্যার বসবাস, সেই পুণ্যভিষিক্তা নারীরা দশমহাবিদ্যার যখন গৃহে স্ত্রী স্বামী স্ত্রী মিলে তারা যখন গোপনীয়ভাবে যখন দশমহাবিদ্যার নিষ্কাম কর্মের মাধ্যমে আরাধনা করবে, উপাসনা করে সিদ্ধি লাভ করবে, সেই গৃহের মৃত্তিকাই কিন্তু বেশ্যাদার মৃত্তিকা, আর সেই গৃহের মৃত্তিকাই কিন্তু দুর্গাপূজায় লাগে। এছাড়াও শাস্ত্রে বর্ণনা রয়েছে দশমহাবিদ্যার যেখানে পুজো অর্চনা করা হয় যেসব গৃহে বা মন্দিরে, সেখানকার মৃত্তিকাও হলো বেশ্যাদার মৃত্তিকা। তাই বেশ্যাদার, বেশ্যা কথার অর্থ হল যে ত্রিজগৎ বা ত্রিলোক যার বশভূত, যে ত্রিলোককে বশভূত করে রাখে সেই বেশ্যা। অতএব দশমহাবিদ্যার আচরণ দেবতা হল শাস্ত্রে বেশ্যা বর্ণিত রয়েছে। আর গণিকালয়ের
মৃত্তিকা কেন প্রলেপ দেওয়া হয়? দেখবেন নারায়ণ পুজো পুজো বলা হয়, বিষ্ণু পুজো, কৃষ্ণ পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো পুজো বলা হয়, কিন্তু দেবী দুর্গা পুজোকে কি বলা হয়? দুর্গোৎসব। উৎসব কথার অর্থ হল সমবেতভাবে আনন্দ লাভ করা। তাই দেবীর মূর্তিকা বা দেবীর মণ্ডপে গিয়ে বা মন্দিরে গিয়ে যদি আমরা মূর্তির দিকে পরিলক্ষিত করি মনোযোগ সহকারে, তাহলে সেখানে আমরা বুঝতে পারব যে যেমন দেবীর মহাস্নানে রাজদার মৃত্তিকা প্রয়োজন, সেরকম বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন। যেমন দেবীর বাহন সিংহ, যেমন পশুরাজ, তার যেমন ওখানে একই মূল্য রয়েছে, মূল্যবোধ রয়েছে, সেইরূপ কিন্তু বাহনের মধ্যেও কিন্তু সবচেয়ে ছোট ক্ষুদ্র হলো কিন্তু গণেশ দেবতার বাহন মুসিক বা ইঁদুর, সেই ক্ষুদ্র হলেও কিন্তু তার মূল্য এক। তাই সমাজে রাজার যা মূল্য দেবীর কাছে, সেরকম গণিকালয়ের বা সেই গণিকালয়ের বা গণিকা গৃহের স্ত্রীরও সেই মূল্য। তাই সমাজে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এইভাবে দুর্গা উৎসবে মেতে উঠি, আনন্দ লাভ করি, এই ধারণা শাস্ত্রে দেওয়ার জন্যই দেবী প্রতিমায় এই গণিকালয়ের মৃত্তিকা প্রলেপ দেওয়া হয়। এখান থেকে আজ এইটুকু। এরপরের ভিডিও আপডেট পেতে আপনারা এই হরিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন।